بل هو قران مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم فَلَمَّا عَتَوْا عَمَّا نُهُوا عَنْهُ قُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ واذ تاذن ربك ليبعثن عليهم الى يوم القيامه من يسومهم سوء العذاب ان ربك لسريع العقاب وانه لغفور رحيم وقطعناهم في الارض امما منهم الصالحون ومنهم دون ذلك وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وَإِن يَأتِهِمْ عَرَضٌ مِثْلُهُ يَأْخُذُوهُ أَلَمْ يُؤْخَذْ عَلَيْهِم مِّيثَاقُ الْكِتَابِ أَلَّا يَقُولُوا عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ وَدَرَسُوا مَا فِيهِ ۗ والدار الاخره خير للذين يتقون افلا تعقلون والذين يمسكون بالكتاب واقاموا الصلاه انا لا نضيع اجر المصلحين واذ نتقنا الجبل فوقهم كانه ظله وظنوا انه واقع بهم خذوا ما اتيناكم بقوه واذكروا ما فيه لعلكم تتقون واذ اخذ ربك من بني ادم من ظهورهم ذريتهم واشهدهم على انفسهم الست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون وكذلك نفصل الآيات ولعلهم يرجعون واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فقصص القصص لعلهم يتفكرون ساء مثلا القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون من يهد الله فهو المهد ومن يضلل فاولئك هم الخاسرون ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفتد يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ولله الاسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في اسمائه سيجزون ما كانوا يعملون পরম দয়ালু আল্লাহর নামে তাহারা যখন নিষিদ্ধ কাজ ঐধ্যত্ত সহকারে করিতে লাগিল তখন তাহাদেরকে বলিলাম ঘৃণিত বানর হও স্মরণ করো তোমার প্রতিপালক ঘোষণা করেন তিনি তো কিয়ামত পর্যন্ত তাহাদের ওপর এমন লোকদেরকে প্রেরণ করিবেন যাহারা তাহাদেরকে কঠিন শাস্তি দিতে থাকিবে আর তোমার প্রতিপালক তো দানে তৎপর এবং তিনি তো ক্ষমাশীল পরম দয়াময় দুনিয়ায় আমি তাহাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করি তাহাদের কতক সৎকর্মপরায়ণ ও কতক অন্যরূপ এবং মঙ্গল ও অমঙ্গল দ্বারা আমি তাহাদেরকে পরীক্ষা করি যাহাতে তাহারা প্রত্যাবর্তন করে অতঃপর অযোগ্য উত্তর পুরুষগণ একের পর এক তাহাদের রূপে কিতাবের উত্তরাধিকারী হয় তাহারা এই তুচ্ছ দুনিয়ার সামগ্রী গ্রহণ করে এবং বলে আমাদেরকে ক্ষমা করা হইবে কিন্তু উহার অনুরূপ সামগ্রী তাহাদের নিকট আসিলে উহাও তাহারা গ্রহণ করে কিতাবের অঙ্গীকার কি তাহাদের নিকট হইতে নেওয়া হয় নাই যে তাহারা আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলিবে না এবং তাহারা তো ওহাতে যাহা আছে তাহা অধ্যয়নও করে যাহারা তা কুয়া অবলম্বন করে তাহাদের জন্য পরকালের আবাসী শ্রেয় তোমরা কি ইহা অনুধাবন কর না যাহারা কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে সালাদ কায়েম করে আমি তো এইরূপ সৎকর্মপরায়ণদের শ্রম ফল নষ্ট করি না স্মরণ কর আমি পর্বতকে তাহাদের ঊর্ধ্বে উত্তোলন করি আর উহা ছিল যেন এক চন্দ্রাত তাহারা মনে করিল ইহা তাহাদের উপর পড়িয়া যাইবে বলিলাম আমি যাহা দিলাম তাহা দৃঢ়ভাবে ধারণ করো। এবং ওহাতে যাহা আছে তাহা স্মরণ কর যাহাতে তোমরা তা কুয়ার অধিকারী হও স্মরণ করো তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ হইতে তাহার বংশধরকে বাহির করেন এবং তাহাদের নিজেদের সম্বন্ধে স্বীকারোক্তি গ্রহণ করেন এবং বলেন আমি কি তোমাদের প্রতিপালক নই তাহারা বলে হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষী রহিলাম ইহা এই জন্য যে তোমরা যেন কেয়ামতের দিন না বলো আমরা তো এ বিষয়ে গাফিল ছিলাম কিংবা তোমরা যেন না বলো আমাদের পূর্বপুরুষ গণিত আমাদের পূর্বে শির্ক করিয়াছে আর আমরা তো তাহাদের পরবর্তী বংশধর তবে কি প্রথভদের কৃতকর্মের জন্য তুমি আমাদেরকে ধ্বংস করিবে এইভাবে নিদর্শন বিশদভাবে বিবৃত করি যাহাতে তাহারা প্রত্যাবর্তন করে তাহাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত পড়িয়া শোনাও যাহাকে আমি দিয়াছিলাম নিদর্শন অতঃপর সে উহাকে বর্জন করে পরে শয়তান তাহার পেছনে লাগে আর সে বিপথগামীদের অন্তর্ভুক্ত হয় আমি ইচ্ছা করিলে ইহা দ্বারা তাহাকে উচ্চ মর্যাদা দান করিতাম কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকিয়া পড়ে ও তাহার প্রবৃত্তির অনুসরণ করে তাহার অবস্থা কুকুরের ন্যায় উহার উপর তুমি বোঝা চাপাইলে সে হাঁপাইতে থাকে এবং তুমি বোঝা না চাপাইলেও হাঁ পায় যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাহাদের অবস্থাও রূপ তুমি বৃত্তান্ত বিবৃত করো যাহাতে তাহারা চিন্তা করে যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে ও নিজেদের প্রতি জুলুম করে তাহাদের অবস্থা কত মন্দ আল্লাহ যাহাকে পথ দেখান সেই পথ পায় এবং যাহাদেরকে তিনি বিপথগামী করেন তাহারাই ক্ষতিগ্রস্ত আমি তো বহু জিন ও মানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করিয়াছি তাহাদের হৃদয় আছে কিন্তু তদ্দ্বারা তাহারা উপলব্ধি করে না তাহাদের চক্ষু আছে তদ্দ্বারা দেখে না এবং তাহাদের কর্ণ আছে তদ্দ্বারা শ্রবণ করে না এহারা পশুর নেয় বরং উহারা অধিক প্রথপ্রষ্ট উহারাই গাফিল আল্লাহর জন্য রহিয়াছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাহাকে সেই সকল নামেই ডাকিবে যাহারা তাহার নাম বিকৃত করে তাহাদেরকে বর্জন করিবে তাহাদের কৃতকর্মের ফল তাহাদেরকে দেওয়া হইবে আলহামদুলিল্লাহ ওকাফা ইবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামাইকুম আহমতুল্লাহ আবরকাত সময় সংবাদের নিয়মটি অনুষ্ঠান ওহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারক সুপ্রিয় শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআল কারিমের সূরা আরাফের একশো ছিষট্টি নম্বর আয়াত থেকে একশো আশি নম্বর আয়তের তলাওয়াত শুনলাম তর্জমা আসুন আমরা এই পবিত্র কালামাল্লার আয়তে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাপসির শুনি আল্লাহ তালা আমাদের সকলকে পবিত্র কোরআন বোঝার তো অভিকে দান করুন আমিন একশোটি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন এখানে আল্লাহ তালা বলছেন যে ইহুদের যখন ক্রমাগতভাবে তারা ব্যাপরোয়া নিষিদ্ধ কাজগুলো করতে থাকলো তখন আল্লাহ তালা তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা অভিশপ্ত বালাঞ্ছিত বানর হয়ে যাও আমরা এ সম্পর্কে জানি যে তারা আল্লাহর নির্দেশাবলীকে বারবার লঙ্ঘন করছিল এমনকি তাদেরকে বলা হয়েছিল যে তারা শনিবারের জন্য মৎস্য শিকার না করে কিন্তু তারা প্রতারণা আশ্রয় দিল শনিবারের মাছগুলিকে আটকিয়ে রাখত এবং রোববারে সেই মাছগুলিকে ধরতো আল্লাহ তালা তাদের এই সমস্ত কর্মকাণ্ডে এতটাই বিরক্ত হলেন যে আল্লাহ তালা তাদেরকে বললেন যে তোমরা অভিশপ্ত বানর হয়ে যাও এবং শেষ পর্যন্ত ইহুদীদের মধ্যে তারা অনেকেই বানর হয়ে গিয়েছিল এবং ওই ব্যারিকেডের মধ্যে তারা যখন আর বেরোচ্ছিলেন না তখন গাছের উপরে উঠে চেয়ে দেখেন যে তারা মানুষ নয় তারা সকলেই বানর এই বানর হওয়ার ঘটনাটি ঘটেছিল তাদের অভিশপ্ত হওয়ার কারণে এবং আল্লাহ তালা তাদের প্রতি অতিশয় রাগান্বিত হয়ে এই কাজটি করেছিলেন একশো সাতষট্টি নম্বর আল্লাহ তালা বলেন ওই সু রা আহসান বলছেন যে তোমার রব ঘোষণা করলেন যে তিনি তাদের অর্থাৎ ইহুদীদের উপর কেয়ামত পর্যন্ত এমন সব লোককে তারা শক্তিশালী করে প্রেরণ করতে থাকবেন যারা তাদেরকে কঠিনতর শাস্তি দিতে থাকবে এখন বলছেন রব্যাকলা সারিউল রাহিম যে নিঃসন্দেহে তোমার রব শাস্তি দানে ক্ষিপ্ত হস্ত এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং অনুগ্রহশীল এখানে আল্লাহ তালা যে যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে শাস্তি দিতে পারেন সেই কথাটি সুস্পষ্টভাবে ফুটে উঠেছে এবং আল্লাহ তালা তাকে শাস্তি দেওয়ার জন্য কোনো জাতিকে নিয়োজিত করেন যেমনটি এই ইহুদিদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ অনেক জাতিগোষ্ঠীকে তাদের স্থলাভিষিক্ত করেই ছিলেন একশো আশিটি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন অকাত্তা আনা হুমফিল আর্দ উমামান মিন হুম হুম হমিন না দারি বলছেন আমি তাদেরকে বিভিন্ন দলে দুনিয়া বিস্তৃত করেছি তাদের কত লোক সদাচারী আর কিছু লোক সুর তারা ভিন্নতর আর আমি ভালো মন্দের মধ্যে নিবন্ধিত করে তাদেরকে পরীক্ষা করে থাকি যাতে তারা আমার পথে ফিরে আসে আল্লাহ তারা মানুষকে বিপদে ফেলার মূল উদ্দেশ্য তাকে ধ্বংস করা নয় বরং আল্লাহ তালা তাদেরকে চান লাহ মিয়ার জোন তারা যেন আবার আল্লাহর দিকেই ফিরে আসেন এই জন্য তাদের উপর যে সমস্ত বিপদ আপদ নাদিল করেছেন ভালো এবং মন্দির যে পার্থক্য করেছেন শুধু এই কারণেই যে যাতে করে তারা ফিরে আসতে পারে আমার আল্লাহর নেজামটাই তাই এই জন্য আল্লাহ মানুষকে শাস্তি দেন ধ্বংস করার জন্যই বরং ফিরিয়ে আনার জন্য একশো উনসত্তর নম্বর আয়তে আল্লাহ তালা বলেন বাদহিম খালফুন ওয়ারিসুল কিতাব ইয়া কদ না আদে না এখানে অথবা তাদের অযোগ্য উত্তশলীরা একের পর এক তাদের স্থলাভিষিক্ত হয় এবং তারা কিতাবেরও অধিকারী হয় কিন্তু তারা এই নিকৃষ্ট দুনিয়ার স্বার্থান্নি করায়ত্ত করে আর বলে আমাদেরকে ক্ষমা করা হবে এটা তাদের একটা অসার দাবি এই দাবিতে হলো যে যখনই তারা অন্যায় করে জিজ্ঞেস করলে তারা বলে যে আমরা যা কিছু করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন কিতাব আল্লাহ ইল্লাল আলহ এখানে যে বলছেন যে বস্তুত ওর অনুরূপ সামগ্রী আবার তাদের নিকটে এড়ে সেটাও তারা গ্রহণ করে তাদের রেকর্ড হতে কি কিতাবের প্রতিশ্রুতি নেওয়া হয়নি যে আল্লাহ নামে সত্য ছাড়া কিছুই বলবে না তার মানে আল্লাহ তাদেরকে যা কিছু বলেছেন সেটা তারা অগ্রাহ্য করে আবার যখন তাদের কাছে কোনো কিছু আনা হয় সেটাকেও তারা গ্রহণ করে এটি হলো তাদের একটা দ্বিমুখী আচরণ এবং তাদের প্রতারণা বলছেন আর কিতাবে যা রয়েছে তা তো তারা অধ্যয়ন করে মোত্তাকি ও আল্লাভীর লোকদের জন্য পরকালে সামগ্রী তোমরা কি এতটুকু কথাও অনুধাবন করতে পারো না আল্লাহ তারা তার সত্যাশ্রী বান্দাদেরকে মোত্তাকি বান্দাদেরকে যে তার সফলতা দিবেন এই বিষয়গুলো সম্পর্কে অবহিত হওয়ার বা অনুধাবন করার শক্তি সামর্থ্য তাদের মগজেরই এবং তারা বুঝতে সক্ষম হয় না একশো সত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলেন মুস্তহিন এখানে সত্যান মানুষদের পুরস্কার সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলেন যারা আল্লাহ কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে এবং সালাদ কায়েম করে আমি তো সৎ কর্মশীলদের কর্মফল নষ্ট করি না আল্লাহ সময় তার সত্য কর্মশীল মানুষ যারা তাদের কর্মকে আল্লাহ বিফলে দেন না বরং তারা যা করে আল্লাহ তার বহুগুণ তাদেরকে ফেরত দেন এই জন্য আল্লাহন আমি সংশোধনশীল মানুষ যারা সত্যাশ্রী মানুষ যারা তাদের ফলাফল আমি কখনো বিফলে দেই না একশো একাত্তর নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ক্ষুদ্র মা এতেই নায়কমকুবতি কুরু মাফি হেলে এখানে তারা যখন আল্লাহর কিতাব এসেছিল তারা যখন এটাকে গ্রহণ করতে চায়নি তখন আল্লাহ তালা তাদের উপর তুর পাহাড়টাকে ধরে রাখেন এবং তাদেরকে ভয় দেখান সেই কথাটি বলতে গিয়ে বলেন যখন আমি বলে ঈশ্বাসদের উপর পাহাড়কে স্থাপন করি ওটা ছিল কোনো একটি সায়ার মতো যখন তাদের সামনে ছায়াটি উপস্থাপন হল তখন তারা মনে করেছিল যে ওটা তাদের উপর পড়ে যাবে এবং তোমাদেরকে যা দিয়েছি বলা হলো যে তোমরা এটাকে দৃঢ়ভাবে শক্তভাবে ধারণ করো এবং এতে যা রয়েছে তার স্মরণ দেখো আশা করা যায় যে তোমরা তাকু আর অধিকারী হবে এমনিভাবে আল্লাহ তারা ইহুদিদেরকে কঠিনভাবে তার এই কিতাব মানার জন্য তাদেরকে বাধ্য করেছিলেন একশো বাহাত্তর নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওইদ এখাদা রব্বু কামিম বানি আদামহিম ওয়া বালা। এখানে তালা তার রুবিধার যে অঙ্গীকার নিয়েছিলেন সেই কথাটি বলতে গিয়ে আল্লাহ বলেন যে যখন তোমার রব বনিয়দমের দিয়ে তাদের বংশধরদেরকে বের করলেন এবং তাদেরকে সাক্ষী বানিয়ে জিজ্ঞাসা করলেন আলাস্তু বেরবিকুব আমি কি তোমাদের প্রভু নই তখন সকলেই বলেছিল হা আপনি আমাদের প্রভু এই কাজটি আল্লাহ এই করেছিলেন যে আন না শাহিদনাফির এটা করার মূল কারণ হলো যাতে তোমরা কেয়ামত দিবসে বলতে না পারো যে আমরা এই বিষয়ে সম্পূর্ণ অনবহিত তার মানে আমরা তো তুমি যে রব কথা জানতাম না কথা যেন মানুষ কেয়ামতের দিবসে বলতে না পারে সেই কারণে আল্লাহ তালা রুহের জগতেই আদমের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদেরকে বের করে তিনি সেখানে তাদের প্রতিশ্রুতি নিয়েছিলেন এবং সেখানে তিনি যে রব সে কথাটির অঙ্গীকার নিয়েছিলেন একশো তিহাত্তর নম্বর আয়ত আল্লাহ তালা বলেন আউ থাকুর ইনামা আশরাক আবাউনা মিন কবু আকুন্না দিয়াতিম বাদিহিম আফাহতুহরিকা বিমা ফায়াল আল মুবতিলুন এমন বলে যে অথবা তোমরা যেন কেয়ামত দিবসে একথা বলতে না পারো যে আমাদের পূর্বপুরুষা তো আমাদের পূর্বে তারা শিরেক করেছিল সুতরাং তারা যে শিরেক করেছে তারা যে অন্যায় করেছে সেই অন্যায়ের কারণে তুমি কি আমাদেরকে শাস্তি দিবে আর এটা তো হতে পারে না সুতরাং আপনি কি আমাদেরকে সেই ভ্রান্ত ও বাতিলদের কৃতকর্মের দরুন এই ধ্বংস করবেন এই কথা যেন তারা বলতে না পারে এই জন্য আল্লাহ তালা তার রুগ্নিহতার অঙ্গীকারটি ওই রুহের জগতেই নিয়েছিলেন একশো চুয়াত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওকে দায়ের গেল হফাসুল আয়াতে ওরা আল্লাহম ইয়ার আল্লাহ বলছেন এভাবেই আমি নিদর্শনাবলী বিশদভাবে বিবৃত করি বা বর্ণনা করি যাতে করে তারা ফিরে আসতে পারে কারণ আল্লাহ তালা এই সমস্ত পুরনো কাহিনী ইচ্ছা ঘটনা এগুলো বলার মূল উদ্দেশ্য হল মানুষ যেন পদভ্রষ্ট না হয় তারা যেন আল্লাহর পথে ফিরে আসে এবং আল্লাহ যেন তাদেরকে পূর্ববর্তী জাতিসংঘে যে সকল বিপদের মধ্যে ফেলেছিলেন অথবা তাদের যে শাস্তি দিয়েছিলেন এই শাস্তির কথা স্মরণ করে তারা যেন আল্লাহর পথে ফিরে আসতে পারে এই জন্য আল্লাহ এই সমস্ত কাজগুলো করে থাকেন এবং এই দৃষ্টান্তগুলো উপস্থাপন করে থাকেন

যখন তারা ভুলে যায় তখন তাদের পিছনে লাগে শয়তান এবং আর সে পদব্রস্যদের মধ্যে সামিল হয়ে যায় তখন সে আর ভালো পথের দিকে ফিরে আসতে পারে না কারণ শয়তান তাকে এমনভাবে ভাবে কবজা করে বসে যে তার জন্য তখন আর সরল সঠিক পথ খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায় একশো ছিয়াত্তর নম্বর আয়তে আল্লাহ তালা হওয়া। এখানে আল্লাহ বলছেন আর আমি ইচ্ছা করলে তাদের ওই আয়াতসমূহের সাহায্যে উন্নত করতাম কিন্তু সে দুনিয়ায় অধিক ঝুঁকে পড়েছিলো এবং সেও কামনা বাসনার অনুসরণ করতে থাকে আমি যে তাকে ফিরিয়ে আনবো সেই সুযোগটা ছিল না কারণ সে দুনিয়া ঝুঁকে পড়েছিল এবং সে কামনা বাসনা চরিতার্থ করার জন্য দুনিয়ার দিকে সে নিজেকে ঝুঁকিয়ে দিয়েছিল সেই জন্য আমি তাকে ফিরিয়ে আনতে পারিনি এবং তার একটা উদাহরণ আলাদা বলছেন ফমাসালহ কামাসাল তাহমিল আলিহিয়াল হাস ও তার হাস বলছেন যে তার উদাহরণ হচ্ছে কুকুরের ন্যায় ওকে যদি তুমি কষ্ট দাও তাহলে সে জীব বের করে কি করবে সে হাফাবে আবার যদি তুমি তাকে কষ্ট নাও দাও তবুও সে জীব বা বের করে সেই হাফাতে থাকে না এবং আল্লাহ তারা বলছেন যে এই সকল উদাহরণ ওই ওই ব্যক্তিদের জন্য জন্য যারা আমার নিদর্শন অস্বীকার করেছে এবং ফাখী আল্লাহম আল্লাহ বলেন তুমি কাহিনী বর্ণনা করে শোনাতে থাকো হয়তো তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবে এইসব তো পুরনো যুগের যে কাহিনীগুলো আছে এগুলো বর্ণনা করো হয়তো তারা চিন্তা ফিরে আসতে পারে তোমার সমাজের মধ্যে যারা ইহুদি খ্রিস্টান আছে তারা হয়তো ফিরে এসে আবার তোমার পথে চলতে পারে এবং সত্য পথের আশ্রয় গ্রহণ করতে পারে একশো সাতাত্তর নম্বর আয়তাল বলেন বলছেন কতই না মন্দ উদাহরণ সেই সম্প্রদায়ের জন্য যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করতে থাকে তার মানে তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করার অর্থইল তাদের জীবনটাকে নিরষ্ট করে দিয়ে এবং তারা নিজেদের মধ্যে জুলুম করা অর্থব তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে আমার কোনো ক্ষতি করতে পারেনি বরং তাদের নিজেদের ক্ষতি হয়েছে এবং তারা নিজেদের প্রতি নিজেরা জুলুম করেছে একশো আটাত্তর নম্বর রায়েতে আল্লাহ তাল বলেন মাইহাদিল্লাহ ফবুল মোহতাদি অমাংয়াহুল খা রুন আল্লাহ স্পষ্টভাবে একটা বিষয় জানিয়ে দিলেন যে আল্লাহ যাকে পথ দেখান সেই পথ প্রাপ্ত হয় তার মানে আল্লাহ সঠিক পথ যাকে দেখান সেই কিন্তু পথ প্রাপ্ত হয় এবং যাকে তিনি পথ প্রদর্শন থেকে বঞ্চিত করেন সে কিন্তু ব্যর্থ হয় তার মানে আল্লাহ তালা যাকে রাস্তা দেখান সে কিন্তু রাস্তা পেয়ে যায় কিন্তু যার মধ্যে রাস্তা পাওয়ার কোনো বিন্দুমাত্র অবকাশ নেই আল্লাহ কিন্তু তাকে তার মধ্যে নিমজ্জিত রাখুন সে তোকে ইয়ারে হিমিয়ার মন এবং সে তার অন্ধত্বের মধ্যে একেবারে নিপুঁজিত হয়ে থাকে তার জন্য আর সঠিক পথ উন্মুক্ত হয় না একশো উনআশি নম্বর আরে তারা বলেন ওরা আন আলি জাহান্ন বা কাশিরা ইনস আল্লাহ কুরুব উল্লাইয়া কাহুন আবিহা ওরাহ আয়ুল উল্লায়ু সুরুন আবিহা ওরা হুম আজান উল্লা ইয়াস মাউন আবিহা উরা আনা আলহম আদর উরা ই কাহু ফিলুন এখানে লেতারা যারা সত্যপথ বিস্তৃত সেই জিন এবং মানুষ তাদের সম্পর্কে বলছেন যে আমি জীবন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি তাদের হৃদয়গুলো আছে কিন্তু তারা সেই হৃদয় দ্বারা উপলব্ধি করে না তাদের চক্ষু আছে কিন্তু সেই চোখ দ্বারা তারা দেখে না এবং তাদের কর্ণ আছে কিন্তু সেই করণ দ্বারা তারা শুনতে পায় না তারাই হলো পশুর নেয় বরং তার চেয়ে আরও নিকৃষ্ট আল্লাহ বলছেন যে উদায়িক হমুল গাফিলুন আর তারাই হলো গাফিল বা উদাসীন তার মানে যাদেরকে আল্লাহ চক্ষু দিয়েছেন কর্ণ দিয়েছেন বিবেক দিয়েছেন কিন্তু সেই বিবেককে তারা জাগ্রত করে না চোখ আছে কিন্তু দেখে না কান আছে শুনে না তারা পশুর মতো জীবন জীবনযাপন করে বরং তার চেয়ে আরও খারাপ এদেরকে আরও নিকৃষ্ট প্রাণীর সাথে আল্লাহ তালা তুলনা করেছেন যাদের বিবেক থাকা সত্ত্বেও বিবেককে তারা যথাযথভাবে কাজে লাগায় না চক্ষু আসে কিন্তু ভালো কিছু না দেখে খারাপ জিনিস দেখে কান দ্বারা ভালো কিছু না শুনে তারা খারাপ কিছু তারা শ্রবণ করে একশো আশি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আল্লা তালা অনেকগুলো নাম আছে সুন্দর সুন্দর নাম আছে বলছেন যে আল্লাহর তো অনেকগুলো সুন্দর সুন্দর নাম এগুলোকে আসমাউল ঘোসনা বলা হয় সুন্দর নামগুলোকে এবং আল্লাহর এসে জাত হলো আল্লাহ শব্দ এবং বাকি নিরানব্বইটি হলো তার গুণবাসক নাম বলছেন যে তোমরা এই সমস্ত নাম ধরেই আল্লাহকে ডাকো তাকে রাহমান ডাকো রাহিম ডাকো জব্বার ডাকো কাহার ডাকো এই নামের মধ্যেই আল্লাহ তালা লুকিয়ে আছেন ওজারুল্লা ইউরহাদফি আসমা এবং বলছেন যে আর তাদেরকে বর্জন করো যারা তার নাম বিকৃত করে তার মানে আল্লাহর এই সুন্দর নামগুলিকে যারা বিকৃত করে তোমরা তাদেরকে বর্জন করো সত্তরে তাদেরকে তাদের কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে তার মানে আল্লাহ তারা আল্লাহর এই সুন্দর নামগুলিকে যারা বিকৃত করে এবং ভিন্নভাবে উপস্থাপন করে আল্লাহ তাদের কঠিন কঠিন শাস্তি দিবেন এবং আল্লাহ বলছেন যে সাইয়দি চাও না মা কারুই তারা যে কাজটি করছে এটার জন্য তাদেরকে কঠিন শাস্তি পেতে হবে সবকিষ্টতা আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনকারীমের সুরা আরাফের একশো নম্বর আয়াত থেকে একশো আশি নম্বর আয়াতের জালাবাদ তর্জমা এবং তাপসির শুনলাম আসুন আমরা পবিত্র কোরআন মোতাবেক জীবন গঠন করি কোরআন যেটাকে সত্য বলেছে সেটা গ্রহণ করি যেটাকে বাকিল বলেছে সেটাকে বর্জন করি যে কাজে যে পথে চলতে বলেছেন সেটাকে আমরা গ্রহণ করে নিই এবং যেই পথ পরিহার করতে বলেছেন সেটা বর্জনের মধ্য দিয়ে আমরা আল্লাহর একটা একনিষ্ঠ বান্ধা হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করি এখানে পবিত্রকরণকারীদের পূর্ববর্তী জাতিসমূহের অনেক ঘটনা উপস্থিত করা হয়েছে অনেক ঘটনা বিবৃত করা হয়েছে আমরা সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করি আমরা রাসুল আক্রম সিস্টেমের প্রতি আমরা পূর্ণ বিশ্বাস স্থাপন করি এবং রাসুল যেগুলো করতে বলেছেন সেগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের জীবনটাকে সাজাই তাহলেই আমরা জান্নাতি হতে পারবো আল্লাহ তো আমাদের সকলকে সে তৌফিকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ